আজ থেকে প্রায় 100 বছর আগে ভবেশ চক্রবর্তী এবং তার 4 বন্ধু মিলে নবদ্বীপে ডাঙ্গা রাস দেখতে যান। সেখানে গিয়ে বড় বড় মূর্তি দেখে চোখ ওঠে তার কপালে। বিস্মিত হয়ে বড় বড় মূর্তি দেখে নৈহাটিতে একটি রক্ষাকালী মূর্তিকে বিশাল আকার মূর্তি গড়ার পরিকল্পনা করেছিলেন। কথিত আছে এই পুজো ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন, তাই এই দেবীকে ভবেশকালীও বলা হয়। প্রথমে সকলে ভবেশকালী বলে ডাকতেন, তারপর বিশালাকার মূর্তিকে বড়মা বলে অভিহিত করেন। নৈহাটিতে বড়মায়ের একটি স্থায়ী মন্দির রয়েছে। সেখানে নিয়মিত পুজো হলেও পূর্বে যে জায়গায় রক্ষাকালী পুজো করা হতো, কালী পুজোর সময় সেখানেই প্রতি বছর মৃন্ময়ী রূপে প্রতিষ্ঠা করা হয়, সেখানেই পুজো করা হয় তাকে। কোজাগরি লক্ষ্মী পুজোয় খুঁটি পুজো করা হয়। তারপর স্থানীয়দের মতে এই পুজো সার্বজনীন হলেও কারো কাছ থেকে কখনো চাঁদা বা দক্ষিণা নেওয়া হয় না। দেবীর গায়ের গয়না থেকে ভোগ, পুজোর সামগ্রী, পুজোর সমস্ত খরচ করে থাকেন সাধারণ ভক্তরা। নৈহাটির বড় মায়ের গায়ে গয়না দেখলে অবাক হতেই হয়, কারণ গোটা মূর্তি সোনা রূপার বিভিন্ন আকারের গয়নায় মোড়া থাকেন। শোনা যায় বড় মা সোনা এবং রূপো ছাড়া আরও কোনো ধাতুর অলঙ্কার পরে না, তাই ভক্তরা এই মনোবাসনা পূরণ করার জন্য বিভিন্ন সময় সোনা এবং রূপোর গয়না মানত হিসাবে দিয়ে থাকেন। হিসাব বলছে যে প্রায় 1.5 কোটি টাকার গয়না পরেন বড় মা। প্রতি বছর কালী পুজোয় সেই গয়না পরিয়ে পুজো করা হয় তাকে। স্বর্ণলঙ্কারে সেজে ওঠেন বড়মা। পুজোর দিন 100 কেজির সোনার গয়না পরানো হয় বড়মাকে। সাথে থাকে কড়া নিরাপত্তা। তবে বড়মার পুজো শুরু না হলে নৈহাটির কোনো পুজোই শুরু হয় না। একদিন নয়, টানা 5 দিন ধরে চলে বড়মার উপাসনা। নিরঞ্জনের দিন দেবী মূর্তিকে ফুলের সাজে সাজিয়ে গোটা এলাকায় বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। স্থানীয়দের মতে বড়মায়ের বিসর্জন না হওয়া পর্যন্ত নৈহাটির অন্য কোনো কালী মূর্তিকে বিসর্জন করা যায় না। আয়োজন করা হয় আলোর কার্নিভালও। বন্ধুরা, আপনি কি কখনো নৈহাটির এই বড়মার পুজো দেখেছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।